প্রিয় সাবস্ক্রাইবার ও প্রিয় সকল দর্শক বন্ধুদের জানাই শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা চ্যানেল সরজিতদের পক্ষ থেকে। আমি সরজিৎ। আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলার পান্ডুয়ার এক অতি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম মহানাদে, একটি পার্ক এবং পিকনিক স্পট চন্দ্রদিঘি পার্কে। আজ আমরা টু হুইলারে যাচ্ছি, তবে ট্রেনে করেও আসা যায়। সে বিবরণ বিস্তারিতভাবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সুবিধা মতো দেখে নিতে পারেন। দেখুন, কথা বলতে বলতে আমরা ঠিক পার্কের সামনে এসে পৌঁছে গেছি। গেটের এই লেখাগুলো একটু দেখে নেবেন, বিভিন্ন টাইপের এন্ট্রি ফি কত সেগুলো এখানে সবই লেখা আছে। জন প্রতি 20 টাকা এন্ট্রি ফি এবং টু হুইলারের জন্য 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়ি। চলুন, গেটের সামনে দিয়ে রাস্তা সোজা চলে গেছে ভেতর পর্যন্ত, এবং এর দুদিকেই অনেকগুলো পুকুর এবং বড় বড় দিঘি দেখতে পাবেন। চলুন না, ঘুরতে ঘুরতে পায়ে পায়ে ঘুরতে ঘুরতে একটু দেখে নি। গেটের সামনে থেকে 300-400 মিটারের মতো কংক্রিটের রাস্তা থাকলেও তার পরের রাস্তা কিন্তু কাঁচা রাস্তা, আর গতকাল বৃষ্টি হওয়ায় রাস্তাটায় একটু কাদা রয়েছে। রাস্তা ও দিঘির মাঝের এই মাঠকেই পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। পিকনিকের জন্য যতজন মেম্বার থাকবে সেই অনুযায়ী স্পট ঠিক করে দেন এখানকার কর্তৃপক্ষ। এই জায়গাটা বেশ বড়ই, আর পুরোটাই রয়েছে গাছে ছাওয়া, ফলে কোনো অসুবিধা হবে না। তবে আজ কোনো পিকনিক হচ্ছে না, হয়তো সরস্বতী পুজো বলি। গেটের ডান দিকে এই মোরামের রাস্তা ধরে এগোলেই এই মৎস্য উৎপাদক সংস্থার কার্যালয়। এই কার্যালয়ের পাশে এই দিঘিতে বোটিং করা যায়, দেখতে পাচ্ছেন তো? হাতে একটু সময় নিয়ে আসবেন, বোটিংটা নিশ্চয়ই করবেন, দেখবেন আনন্দে মনটা ভরে যাবে। বরাবর মাঠের ওপর দিয়ে যে রাস্তাটা আছে সেইটা ধরে একটু হেঁটে বেড়াই চলো। হাঁটতে বেশ ভালোই লাগছে, আর হাঁটতে হাঁটতে যদি একঘেয়ে মনে হয়, পা হাঁপিয়ে গেলেন, তাহলে কংক্রিটে বেঞ্চ করা আছে মাঠে, অথবা সবুজ ঘাসের ওপরই নয় একটু বসে জিরিয়ে নিন না, মন্দ লাগবে না। মাঝে মাঝে নিঃশুল্ক শৌচালয়ও আছে, প্রয়োজনে ব্যবহার করতে পারে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে একটা কথা জানিয়ে রাখি, পিকনিকের ভালো সময় শীতকাল, এটা নিশ্চয়ই আর আপনাদের নতুন করে বলতে হবে না, মানে ডিসেম্বর জানুয়ারি এই সময়। আর এই শীতকালে মানে ওই সময় যদি ডিসেম্বর জানুয়ারিতে আসেন, তাহলে এখানে আপনাদের এই নিখাত প্রকৃতির সঙ্গে একটা উপরি পাওনা হবে কয়েকশো প্রজাতির পরিযায়ী পাখি।
এটা আমার আগে থেকে জানা ছিল না, তাহলে টাইমটা সেই অনুযায়ী করতাম। তাই এখানে এলে দয়া করে প্লাস্টিক বা ওই জাতীয় কোনো জিনিস ফেলে যাবেন না দয়া করে। আমরাও ঘুরতে ঘুরতে দু চারটে খুব কালারফুল পাখি দেখলাম, কিন্তু সেগুলো পরিযায়ী পাখি কিনা বা কী নাম তার সেগুলো বলতে পারবো না। দেখে খুব ভালো লাগলো, কিন্তু এত দ্রুত উড়ে বেড়াচ্ছে সেগুলোকে ক্যামেরা বন্দি করতে পারিনি। বন্ধুরা, জায়গাটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে, আপনাদের কীরকম লাগছে সেটা ভিডিওর নিচে আপনাদেরই জন্য রাখা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভালো লাগে তবে একটা লাইক করে আমাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করবেন, এবং আপনার পরিচিত মহলকে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরকেও একটু জানবার সুযোগ করে দেবেন। কিন্তু চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে এবার এই জায়গাটার অবস্থান সম্বন্ধেও আপনাদের একটু জানিয়ে রাখি। যদি ট্রেনে আসেন তবে হাওড়া বর্ধমান মেন লাইনে পান্ডুয়া স্টেশনে নেবে একটা অটো বা টোটো নিয়ে সোজা চলে আসবেন এখানে, মাত্র 9 কিলোমিটার। যদি হাওড়া বর্ধমান কর্ড লাইনের গাড়ি ধরেন তবে গুরাপ স্টেশনে নেবে ট্রেকার বা অটো ধরে চলে আসবেন, মাত্র 18 কিলোমিটার। আর যদি কলকাতার দিক থেকে বাই রোড আসেন তবে দিল্লি রোড ধরে আসবেন রাজহাট মোড়, সেখান থেকে বাঁদিকের রাস্তা ধরে সোজা মহানাদ, মাত্র 15 কিলোমিটার। ঘুরতে ঘুরতে এই ফলকটা চোখে পড়ল, আপনারাও একবার দেখে নিন। পার্কের মধ্যে হঠাৎই চোখে পড়ল মা রক্ষাকালীর মন্দির, একবার চলুন মাকে প্রণাম জানিয়ে তার কাছে এক সুস্থ পৃথিবীর কামনা করেন। দেখুন ছোটদের বিনোদনের ব্যবস্থাও কিন্তু মজুত আছে এখানে। মহানাদে এই পার্ক ছাড়াও আরো দুটি প্রসিদ্ধ জায়গা আছে, একটি বহু প্রাচীন শিব মন্দির এবং একটি প্রাচীন কালী মন্দির। এগুলো নিয়ে পরের পর্বে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। কিন্তু তো বন্ধুরা, এই লোকেশনের ওপর আজকের কন্টেন্ট কেমন লাগলো? ভালো না? যদি ভালো লাগে তবে নিশ্চয়ই একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন পরিচিত মহলে। আর যদি কোনো কোয়ারি থাকে এই জায়গা সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবার আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি না আগে করে থাকেন। সো সি ইউ ইন দি নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, গুড বাই।